একজন স্বামী তার স্ত্রীর প্রতি মন হারিয়ে ফেলে এবং কষ্ট পায় এবং স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা এটা হারিয়ে যায়। আমাদের কাছে প্রায় মেসেজ আছে যে বিষয় সেটি হচ্ছে স্বামী স্ত্রীর সমস্যা। স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, একে অপরকে দুই চোখে সহ্য করতে পারে না। এই সমস্যা বাংলাদেশে আছে না নাই? আছে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর প্রতি কখন চাহিদা হারায় এটা জানতে হবে। এটা ভালো করে শুনবেন, মা বোনদেরকে বলছি, এটি আপনারা একদম কান খাড়া করে শুনবেন। এক নাম্বার, স্ত্রীর প্রতি স্বামীর মন ভেঙে যায় তখন, স্ত্রী যখন অবহেলা করে। অবহেলা কোনো স্বামী সহ্য করতে পারে না। ফর এক্সাম্পল, একজন স্বামী সে পুলিশ, বা সে একজন র‍্যাব কিংবা বিডিআর, কিংবা সে একজন গভর্নমেন্ট এমপ্লয়ার, সে সারাটা দিন ডিউটি করেছে, ডিউটি করতে সে রাতেবেলা কাম ব্যাক করেছে বাসায়, এখন বউ বসে থেকে সিরিয়াল দেখতেছে, স্টার জলসা দেখতেছে, ধুমাইয়া দেখতেছে। বেচারা স্বামী যে ক্ষুধার্ত, তার যে খিদা লাগছে, তার কোনো হুশই নাই, খবরই নাই। এটা হচ্ছে কেয়ারলেস হওয়ার নমুনা, এটা অবহেলার একটা বড় নমুনা, যত্নহীন হওয়ার একটা নমুনা। একজন যত্নশীল স্ত্রী কখনো স্বামীকে ক্ষুধার্ত রেখে টিভি সিরিয়াল দেখতে পারবে? এটা কোনো ভালো স্ত্রীর কাজ হতে পারে না। এই জন্য এক নাম্বার কাজ, আমি সমস্ত বোনদেরকে বলছি, যারা বিয়ে করেছেন তাদেরকেও বলছি, যারা নেক্সটে করবেন তাদেরকেও বলছি, যে কখনো স্বামীর প্রতি কোনো প্রকার অবহেলামূলক কোনো আচরণ স্ত্রীর জন্য করা জায়েজ হতে পারে, এক নাম্বার, যেটা মন ভেঙে দেয়। দুই নাম্বার, অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সঙ্গে অন্য পুরুষকে কম্পায়ার করে, তুলনা করে, যারে তোমার বন্ধু কত সুন্দর সরকারি চাকরি করে, কত টাকার মালিক, শাশুড়িকে ওইটা দেয়, শ্বশুরকে ওইটা দেয়, তার বউরে গহনা দেয়, আইফোন দেয়, বিশাল বড় বাড়ি করে দিয়েছে, সে কত স্মার্ট, আর তুমি আমারে কি দিছো? দেয় এখন বাস, এই বাস খাইলে স্বামী আর সহ্য করতে পারবে কি রে? সে আমার বউ, সে আমারে ভালোবাসবে, সে আমার সামনে অন্য পুরুষের গুণগান কেমনে গায়? এটা স্পষ্ট হারাম, এটা ঠিক না। রসুল নিষেধ করেছেন যে তোমরা স্বামীর সামনে অন্য পুরুষের গুণগান গেও না, তোমরা স্বামীর সঙ্গে অন্য পুরুষকে কম্পায়ার করো না, এটা মারাত্মক পর্যায়ের গুণা, এটা স্বামীর মনে আঘাত পায়, সে অনেক হার্ট ফিল করে, এটা ঠিক না। স্বামীকে মোটিভেট